নমস্কার বন্ধুরা বিভাস ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হলদিয়ার যে নোটিফিকেশন এসেছে অ্যাপ্রোপ্রিয়েট পোস্টের জন্য তো সেটি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটিকে টিপ দিয়ে রাখো আর এই ভিডিওটিকে পুরো দেখো তো বন্ধুরা আই ও সি এল হলদিয়া রিক্রুটমেন্ট দু হাজার আঠেরো যেটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তারা একশো জন ট্রেড অ্যাপ্রিটিয়েস পোস্ট যে নিয়োগ করবে তার জন্য তারা অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে তো সেটি শুরু হয়েছে ষোলোই অক্টোবর দশটা থেকে চলবে নয় নভেম্বর পাঁচ বিকেল পাঁচটা পর্যন্ত তো তোমরা প্রিন্ট আউট নিতে পারবে রিসিপ্টের সেটি সতেরোই নভেম্বর পর্যন্ত এবং যে টেন্টিভ ডেট রিটেন টেস্টের সেটি আঠারোই নভেম্বর এবং সেই রিটেন টেস্টের রেজাল্ট আউট হবে সাতাশে নভেম্বর এবং টেন্টিভ ডেটস অফ ইন্টারভিউয়ের সেটি তিন তারিখ ডিসেম্বরের থেকে সাত তারিখের মধ্যে তো এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য যে এজ লিমিট রাখা হয়েছে সেটি জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আঠেরো থেকে চব্বিশ বছর হতে হবে যেখানে তোমাদেরকে হিসাব করতে হবে একত্রিশ দশ দু হাজার আঠেরো এই ডেট অনুযায়ী সেখানে রিল্যাক্সেশন হিসাবে এসসি এসটিরা পাঁচ বছর এবং ও ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় পাবেন এছাড়া অন্যান্য পিডব্লিউডির যে সকল ক্যান্ডিডেট আছেন তারা আলাদা আলাদা রিল্যাক্সেশান পেয়ে থাকেন সেই মতোই তারা পাবেন তো জবটি মূলত হবে ওয়েস্ট বেঙ্গলের হলদিয়া হলদিয়াতে তো কোয়ালিফিকেশান হিসেবে যে পোস্টগুলো আছে পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশান আলাদা আলাদা রাখা হয়েছে এবং তাদের আলাদা আলাদা কোড আছে তো অ্যাপ্লাই করার সময় কোডগুলো লাগবে তোমরা যে পোস্টে অ্যাপ্লিকেবল সেই পোস্ট অনুযায়ী কোডগুলো মনে রাখবে তো ট্রেড অ্যাপারেটিস্ট বা অ্যাটেন্ডেন্ট অপারেটর হিসেবে তিন বছরের বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সে থাকতে হবে অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে থাকলে তোমরা এই ট্রেড অ্যাপেন্টিস বা অ্যাটেন্ডেন্ট অপারেটরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য তো ট্রেড অ্যাপেন্টিস যেটি ফিটার ডিসিপ্লিন হচ্ছে মেকানিক্যাল সেখানে ম্যাট্রিক উইথ টু ইয়ার আইটিআই ফিটার কোর্স থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তার কোড হচ্ছে একশো দুই ট্রেড অ্যাপেন্টিস্ট ব্রয়লার যেটা ডিসিপ্লিন মেকানিক্যাল সেখানেও তিন বছরে বিএসসি থাকতে হবে ফিজিক্সে ম্যাথামেটিক্সে বা কেমিস্ট্রিতে অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস্ট যেটা ডিসিপ্লিন কেমিক্যাল সেখানে তিন বছরের ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে অথবা রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হলেও অ্যাপ্লাই করতে পারবে টেকনিশিয়ান অ্যাপেন্টিস যেটা ডিসিপ্লিন মেকানিক্যাল সেখানে তিন বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে অ্যাপ্লাই করতে পারবে টেকনিশিয়াল অ্যাপেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যালে সেখানে তিন বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে তার কোড হচ্ছে একশো ছয় টেকনিক্যাল অ্যাপেন্টিস ডিসিপ্লিন হচ্ছে ইনস্ট্রুমেন্টেশান সেখানে তিন বছরের ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টেশান বা ইনস্ট্রুমেন্টেশন অফ ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং থাকলে অ্যাপ্লাই করতে পারবে তার কোড হচ্ছে একশো তো আরও অন্যান্য পোস্ট আছে যেগুলোতে আলাদা আলাদাভাবে পোস্টের ভাগ করা আছে সেখানে আলাদা আলাদা নাম্বারে নিয়োগ করা হবে তো সর্বমোট একশো পঁয়ত্রিশ জনকে এই নিয়োগ করা হবে এই অ্যাডভার্টাইজমেন্টে তাই বলেছে এবং এই সিলেকশন প্রসিডিউরটি হবে রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তো কিভাবে অ্যাপ্লাই করবে সে অ্যাপ্লাইয়ের জন্য যে ওয়েবসাইটে তোমাদের যেতে হবে ডাব্লুডু ডব্লু ডট আই ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার আগে তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি এবং স্ক্যান করে রাখবে ফটো এবং সিগনেচারকে তো চলো দেখি কিভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা তোমরা গুগলে টাইপ করবে iocl.com তো যে ফার্স্ট যে ওয়েবসাইটটি চলে আসবে সেটিকে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট তোমরা দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছো এখানে সমস্ত রকম বিষয় দেওয়া আছে তোমরা এখানে যে ওপরে যে অপশান আছে সেই অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমরা শো নাওয়ে ক্লিক করবে